নমস্কার নমস্কার বন্ধু আরশ্রী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে আমরা বানাবো এক চিকেন মোগলাই তার জন্য অল্প একটু চিকেন লাগবে তাহলে চলুন ওটা দোকান থেকে গিয়ে নিয়ে আসি কি নিয়েছো পাপাকে দেখাও তো দেখাও পাপাকে দেখাও এটা কি মা এটা কি বলে ফুল বলে দাও মা ফুল দিয়ে কি করে কি করে ফুল দিয়ে ধান বলো কি হয়েছে খুব আনন্দ পেয়েছে বাড়ি থেকে বেরিয়ে করোনা করোনা করে তো ওকে বাড়ি থেকে কোথাও বার করাই হয় না আজকে বাইরে বেরিয়ে খুব আনন্দ পেয়েছে আর এখানে অনেক প্রজাপতি উড়ছিল প্রজাপতিগুলোকে দেখে খুব আনন্দ পেয়েছে তাই তো মা তাই তো ভাতরে ভাতরে ঠিক আছে একদম লেগ পিস দুখানা দেবো কি তিনখানা লেগ আছে আপনার মাংসটা নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই গিয়ে রান্নাটা শুরু করি চলুন যা যাক মাংসগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি তাহলে আমাদের রান্নাটা করার সুবিধা হবে দেখুন ছোট্ট আরোহী বউ সেজেছে মাথায় রোদ পড়ছে বলে আমার আঁচলটাই ওর মাথায় দিয়ে দিয়েছি চলেছি এগ চিকেন মোগলাই তো এগ চিকেন মোগলাই বানাবার একটা বিশেষ কারণ আছে বাড়িতে মায়েরা মা আর আপনাদের দাদারা দুটো দাদাই খুব খেতে ভালোবাসে মোগলাই এবার হোটেলে যে খেতে যাব এখন তো করোনা পরিস্থিতি আমরা গেলে বাচ্চাগুলোও যাবে তো সেই জন্যেই আমরা ভাবলাম যে বাড়িতেই তৈরি করি আর বাড়িতে যখন তৈরি করছি তখন আপনাদের সাথে শেয়ারও করি তো সেই জন্যেই আজকে আমরা আপনাদেরকে দেখাবো কত সহজেই আমরা বাড়িতে হোটেলের থেকেও ভালো স্বাদে মোগলাই পরোটা তৈরি করব চলুন রান্নাটা শুরু করা যাক এক চিকেন মোগলাই বানানোর জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি 3টে ডিম আর 200 গ্রাম চিকেন এছাড়াও আমরা নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর জিরে সাদা তেল গরম মশলা লঙ্কা গুঁড়ো
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি, হলুদ আর সামান্য একটু ব্রেড ক্রাম্বস। কালো বিরিয়ানি গো? হ্যাঁ। আমরা এগ চিকেন মোগলাইয়ের সাথে একটা তরকারি বানাবো, তার জন্য যা যা নিয়েছি সেগুলো হলো ধনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, তিনটে পেঁয়াজ, একটা টমেটো আর আলু নিয়েছি চার পিস। এই দিয়ে আজকে আমাদের রান্নাটা হয়ে যাবে। আজকে আমরা পুরো দোকানের মতো মোগলাই করব, আর তার সাথে দোকানে যেমন মোগলাইয়ের সাথে কষা কষা আলু দেয় ওটাও বানাবো। তো প্রথমে আলুটাকে কেটে নিচ্ছি। বৌদি যতক্ষণ আলুটা কাটছে আমি ততক্ষণ ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে দেব পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু চিনি। বেশি করে তেলটা দিতে হবে, তাহলে ওপরটা খুব খাস্তা হবে। এবার তেলটাকে দিয়ে ময়দার সাথে ভালো করে আগে মেখে নেব। ময়দার মধ্যে তেল দেওয়ার পর তো ভালো করে মেখে নিয়েছি, ময়নটা কীভাবে ভালোভাবে হয়েছে বোঝা যাবে। এরকম প্রথমে ডেলা করে নিতে হবে, যদি ডেলাটা ভালোভাবে হয় তাহলে বুঝবেন যে ময়নটা ভালোভাবে হয়েছে। এরপর এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আলুটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার উপর থেকে তেল হাত দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। টমেটোটাকেও খুব ছোট ছোট করে কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দেব। লবণ আর হলুদটা দেওয়ার পর ওই তেলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ধনে পাতাগুলোকেও খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। আদা, রসুন এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। আলু ছোলাগুলো রেখে দিয়েছিলাম আলাদা করে, নুনি বাটিটাকে দেব। ছড়ে না গেলে খাবে না। আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন দেব। এবার
এবার ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ থেকে খানিকটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সোনালি রং ধরেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট থেকে হাফটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর ওতে দেব অল্প একটু লবণ, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আলু ভাজার সময় অনেকটা হলুদ দিয়েছিলাম, তাই এই সময় আর হলুদ দেব না আলাদা করে। এবার এতে অল্প একটু জল দেব, সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, ময়দাটাও রেডি হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়ে আমি এটাকে আরও একটু মেখে নেব। দেখুন ময়দাটা কতটা নরম মাখাটা হয়েছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। লেচির সাইজটা একটু বড় বড় কাটতে হবে। এইভাবেই প্রত্যেকটা লেচি কেটে নেব। জলটা দিয়েছিলাম, জলটা পুরো টেনে গেছে, টেনে যাওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা আলুটাকে দিয়ে দেব। মশলাটার সাথে আলুটা একটু কষে নিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে অল্প একটু ধনে পাতা কুচি দেবো। আলু কষাটা তৈরি হয়ে গেছে, একটা খালি কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু নেড়ে ওটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়েছি, নিয়ে ওই কড়াতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার পুরের জন্য যে মাংসটা নিয়েছি ওই মাংসটাকে খুব ভালো করে কষবো। আবার আমি তেলেতে জিরে আর শুকনো লঙ্কাই ফোড়ন দিচ্ছি। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এই মাংসটা একটু অন্যভাবেই কষবো। আমি পেঁয়াজটা দেওয়ার পর ওর মধ্যে এই মাংস কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। দোকান থেকে কেনা যে এগ মোমোর পরোটাগুলো খাই, সেটা কিন্তু এইভাবে চিকেনগুলোকে আগে একটুখানি ভেজে নেয় তেলে, যার জন্য খেতে খুব ভালো লাগে। মাংসর রং বদলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব এক এক করে। হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু মশলা দিয়েছি, এবার খুব ভালো করে এটাকে মাখতে থাকবো। এই কষাটার সময় একদমই জল ব্যবহার করবো না, এটা একদম শুকনো শুকনো কষা হবে। মেথির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, এবার মেথিটাকে বেলে নিই। আমরা বাড়িতে যে বেলুন চাকিতে বেলি ওটা ছোট হয়, ছোট বেলুন চাকিতে বেললে হবে না, বড় বেলুন চাকিতে এটা খুব পাতলাভাবে বেলতে হবে। খুব বড় করে পাতলা করে এটাকে বেলে নিতে হবে। ওই কড়াটাকেই আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার তেল গরম করতে দিয়ে দেবো। ডিমটাকে প্রথমে ফাটিয়ে নেব, গরম মশলার গুঁড়ো, ব্রেড ক্রাম, স্বাদ মতো নুন, দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এটা সব কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এক চামচ চিকেন। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাতে গিয়ে যদি দেখেন পাতলা আছে, তাহলে আরেকটুখানি ব্রেড ক্রাম্স দিতে পারেন। এবার এটাকে যে রুটিটা বেলে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর তার সাথে একটা লাগিয়ে আটকে দেব। চার কোণটা আটকে দিয়েছি। যেদিকটা মুড়েছি সেদিকটা নিচের দিকে থাকবে। মোগলাইটা ভাজার সময় আঁচটা কিন্তু খুব ধীমে রাখতে হবে, না হলে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে এটাকে উলটে দেবো। খুব ভালোভাবে মোগলাইটা ভাজা হয়ে গেছে, এটা দেখুন কেমন ফুলে উঠেছে ডিম দেওয়া আছে বলে। এবার এটাকে তুলে নেব। এইভাবেই প্রত্যেকটা মোগলাই আমরা ভেজে নেব। খুব সহজেই দোকানের মতো এক চিকেন মোগলাই তৈরি হয়ে গেল, আর দেখে বুঝতেই পারছেন মোগলাইটা কতটা ভালো হয়েছে। এবার একটা আপনাদেরকে কেটেও দেখাই। ভিতরে কত সুন্দর একটা চিকেন আর ডিমের লেয়ার হয়েছে, আর উপরটা কতটা খাস্তা হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন উপরটা পুরো মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে চিকেন আর ডিমের একটা খুব সুন্দর লেয়ারও তৈরি হয়েছে। আমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি টিপে রাখবেন নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।